কাঁথী পৌরসভা থেকে সরদার ফাইল উধাও হওয়ার অভিযোগে প্রেসিডেন্সি জেলে সরদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এদিন বেলা পৌনে বারোটা নাগাদ জেলে পৌঁছয় পুলিশের পাঁচ জনের দলটি অভিযোগ ওঠে সুমেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী যখন কাঁথী পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় কাঁথী এলাকায় নির্মাণ কাজের অনুমতি পেতে মোটা অঙ্কে টাকা দেন সুদীপ্ত সেন আমাদের প্রতিনিধি হিন্দল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল জিজ্ঞাসাবাদ চলছে কি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত কি কি জানতে চাইছেন কর্তার থেকে পুলিশ একেবারেই দেখো যে বিষয়টা দেখা যাচ্ছে যে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল সুদীপ্ত সেনকে কিন্তু পূর্ব মেদিনীপুরের একটি দল পুলিশের দল তারা কিন্তু এই প্রেসিডেন্সি জেলে এসেছে এবং সেখানে কিন্তু সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং যে সংক্রান্ত বিষয় যেখানে সুদীপ্ত সেন এক জায়গায় উল্লেখ করেছিলেন যে তিনি বেশ কিছু টাকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর নামও তিনি করেছিলেন এবং প্রসঙ্গত যেটা তোমাকে বলে রাখি যে কাঁথি পুরসভার তরফ থেকে বর্তমানে যে অভিযোগ করা হয়েছে কাঁথি থানায় যে দু এবং দু হাজার বারো দু যে নির্মাণ সংক্রান্ত যেসব ফাইল তার মধ্যে বেশ কিছু ফাইল কিন্তু চুরি হয়ে গিয়েছে এবং সেই চুরি হওয়া ফাইলের মধ্যে কিন্তু সারদার ফাইলও রয়েছে যেখানে সুদীপ্ত সেন কিন্তু বেশ কিছু প্রজেক্ট তৈরি করেছিলেন যেখানে কাঁথি পুরসভা এলাকায় চারতলার পারমিশন দেওয়া হয় সেখানে উনিশতলা নির্মাণের জন্য পারমিশন দেওয়া হয়েছিল এবং সেখানে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল তেমনটাই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগ করা হয়েছে কাঁথি থানায় বর্তমান কাঁথি পুরসভার তরফ থেকে কিন্তু সেই অভিযোগ করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেলা এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ পূর্ব মেদিনীপুরের একটি পাঁচজনের পুলিশের দল তারা কিন্তু প্রেসিডেন্সি জেলে এসে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই সংক্রান্ত অর্থাৎ কিনা দু হাজার এগারো বারোতে যে প্রজেক্ট করার জন্য যে টাকা তিনি দিয়েছিলেন এবং এই যে পারমিশন যেখানে পাওয়া যায় না সেই উনিশতলা পারমিশনের জন্য তিনি কত টাকা দিয়েছিলেন এবং এই বেআইনি নির্মাণের জন্য কাকে কাকে টাকা দিতে হয়েছিল এই যেসব তথ্য সুদীপ্ত সেন বলেছিলেন সেই সব তথ্যগুলোকে আবার নতুন করে সংগ্রহ করা হচ্ছে এবং সেই ফাইল কোথায় সরিয়ে রাখা হতে পারে সেই বিষয়টা যেমন তদন্ত করে দেখা হচ্ছে সুদীপ্ত সেনের থেকে কিন্তু আবারও নতুন করে তথ্য সংগ্রহের কাজ চলছে ইতিমধ্যেই কিন্তু সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে দেড় ঘন্টা অতিক্রান্ত তারপরে কতক্ষণ সেই জিজ্ঞাসাবাদ চলবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় এবং যে অভিযোগ যে মূল অভিযোগ যেখানে চারতলার পারমিশন সেখানে উনিশতলার পারমিশন সেই প্রজেক্ট কিভাবে সে সে পারমিশন পেয়েছিল তার জন্য কাকে কাকে টাকা দেওয়া হয়েছিল সমস্ত তথ্য কিন্তু পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন তারা কিন্তু সংগ্রহ করার জন্য কাতি থানার পুলিশ পাঁচজনের সদস্য একটি দল তারা তদন্তকারী দল তারা কিন্তু সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করছে